আস্তে 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 করো করো করো। আস্তে করে নিয়ে লাগান। তুমি হাতে ধরলে বুঝতে পারবে ম্যাগনেট আছে, আমরা ম্যাগনেট বুঝি না। ওই তো সাবিটা টাইন আনতে নিয়ে আলগি দিতে না, ওই তো টান মারে। কালকে রাত্রে আমার একটা ছোট ভাই আইছে, আর আমাকে জিজ্ঞাসা করছে, দাদা আপনি ভ্যাকসিন তো ওটা নিছেননি? আমি বলছি নিয়েছি। কো তাহলে একটা জিনিস দেখতাম, কিছু কয়েন দেন আমারে। তা আমি কয়েন দিলাম 10-15টা, এক গেঞ্জিটা খুলু খুলছি পরে দিয়া কয়েনটি এমনি ঢিলে ঢিলে দিছে লাগছে। দেওয়ার পরে তে ক দাদা একটা ঘটনা আছে। আমি কি ক আমিও শুনছি ভ্যাকসিন যারা দুইটা দিছে অনেকের শরীরে এরকম লাগে। আমি ওকে ফালতু আমি আলাপ করিস না, এটি ফালতু আলাপ, শুদ্ধ মানুষ আসাইস না। তারে বইকে রোগে আমি বিদায় করে দিছি। কিছুক্ষণ পরে আমরা ভাত খেতে বসি, ভাত টাত খাই এসেছি পরে আমার গিন্নিয়ার মেয়ে ভাত খাইছে, আমি উইটা আইয়া সেটা খবরটা চালাইছি, চ্যানেলটা খবরের চ্যানেলটা হঠাৎ করে দেখতেছি এক ভদ্রলোক রে, ও 70-75 বছরের বয়স, বাইরের মতো লোকটাই রে, হ্যাঁ খালি গায়ে এমনি বই দিছে, পয়সা টয়সা চামিচ টামিচ অনেক কিছু। আমি ডাক দিয়ে দেখাইলাম গিন্নি, ওই দেখো কিছুক্ষণ আগে যে হ্যাঁ কয়ে গেছে কথা বলতো সত্য। দেখলাম দেখছি পরে দিয়ে হেরা তাড়াতাড়ি আয়া আসি হাত নাত দিয়ে দেখিতে। আমি এবার কো আর তোমার শরীরে নি ঘামা টেমারছে দেখি, এবারে গামছা ভিজিয়ে মুচা টুচা ফ্রেশ করিয়া চামিচ টামি জানি আমার মেয়ে দিতেছে লাগিয়ে দিতেছে গা। আমিও এখনো বুঝছি না আসলে কি এটা। আজকে দোকানে আমি জিজ্ঞেস করছি অনেকেরে, কয় মন্তর তো আমরা দেখছি না, হ্যাঁ ওরা ট্রাই করছে কিন্তু পয়লা লাগে রাত থেকে, বুঝছে আমিও বুঝছি না ব্যাপারটা কি। তারাও কি দুইটা ভ্যাকসিন নেওয়ার পর হয়ে যেতে থাকে হয়ে যাচ্ছে অনেকের, কিন্তু আমরা আরেকজনের এখানে লাগছে, এখানে আরেকজনের লাগছে বয়স্ক লোকের একটা, কিছু কিছু লাগতে আবার কিছু কিছু হয়ে যাচ্ছে, অনেকের হয়ে যাচ্ছে আর অনেকের লাগেই না। আচ্ছা আগে এমন কোনো ঘটনা হয়েছিল না? না না না, আগে তো প্রশ্ন এটি কি কি লাগুন এমনি কি কেউ লাগায়নি। আচ্ছা আরেকটা বিষয় হলো যে আপনার যে ১৮ তারিখ ব্যতিক্রম একটা জিনিস দিয়ে আপনার কি মনে হইতেছে কি? আমার কিছু মানে আমি তো এমন কোনো দুর্বল ভাব পাই না বা শক্তি বাড়ছে এমন কিছু বুঝি না। আমি জাস্ট এটি লাগানোর সময় বুঝি একটু যেমন চম্বকে যেমন টাচ করে এমন একটু টান ইদ্রুই।